बिस्मिल्लाहिर रहमानिर रहीम आसসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে বিনস বা ক্যাপসিকাম দিয়েও এটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি 2 কাপের মতো বাঁধাকপি নিয়ে এটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপের মতো গাজর, আর গাজরটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপরে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখানে চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, আর পেঁয়াজটাকেও মিহি করে কুচি করে নিয়েছি। স্বাদ মতো কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। সব কিছু একসাথে মিশে যাওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। অবশ্যই ময়দা বা আটা যে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। মেশানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আর এইটা ভাজার জন্য খুব বেশি তেলের দরকার নেই। এখানে আমি একটা প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এরপরে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে চামচের সাহায্যে কিছুটা পরিমাণে দিয়ে একটু বড় সাইজের করেই দিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও দিতে পারবেন। একটু চেপে চেপে এটাকে একটা গোল শেপের মতো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও 2টা দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা সাইড হালকা কুক হয়ে আসবে তারপরে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এটাকে হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে একটু কাঁচা থেকে যাবে। তো এরকম করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি। আর এইগুলো কিন্তু পোলাও বা ভাতের সাথে খেতেও ভালো লাগে, অথবা শুধু শুধু সস দিয়েও খেতে অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।